বেশ কিছু জায়গায় প্রিন্সিপালরা মানে একই জনকে মাল্টিপল টাইমস দুবার করে তাদের কাছে চলে গেছে। তো এইটা আমার মনে হয় একটা খুবই ছোট বিষয়, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু, এটাকে আমি ঠিক কেলেঙ্কারি বলতেই আমি নারাজ। দেখুন, তৃণমূলকে সব ব্যাপারে দাগিয়ে দেওয়া এটা তো একটা খুব কমন ব্যাপার হয়ে গেছে। এবং যে দোষী সে সাজা পাবে, ল উইল টেক ইটস ওন কোর্স। এখানে সিসিটিভি টেকনোলজি নিয়ে কি শুভেন্দু অধিকারী কিছু জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাকে অ্যারেস্ট করেছিল, সঞ্জয় রায়, সেই একমাত্র অভিযুক্ত। সম্প্রতিকালে নানান ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে এই রাজ্যের সরকারের বিরুদ্ধে। এবার আবারও ট্যাব কেলেঙ্কারিতে এই রাজ্যেই দুর্নীতির শিকার, কি বলবেন? দেখুন, এই ট্যাবের এই বিষয়টা ইতিমধ্যেই এটা সরকারের নজরে জিনিসটা এসেছে এবং ইতিমধ্যেই মাননীয় মুখ্য সচিব তিনি কিন্তু ইনস্ট্রাকশনস দিয়েছেন। দেখুন, এটা কেলেঙ্কারি না, এটা একটা মানে কি বলবো, একটা ফল্টও হতে পারে। আমি শুনছি যে বেশ কিছু জায়গায় প্রিন্সিপালরা মানে একই জনকে মাল্টিপল টাইমস দুবার করে তাদের কাছে চলে গেছে। তো এইটা আমার মনে হয় একটা খুবই ছোট বিষয়, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু, এটাকে আমি ঠিক কেলেঙ্কারি বলতেই আমি নারাজ। তো আমার মনে হয় সরকারের নজরে যেহেতু ইতিমধ্যেই জিনিসটা এসছে, সেটা তারা দেখবেন এবং আমার মনে হয় যারা ন্যায্য প্রাপক তারাই পাবে জিনিসটা। আচ্ছা, তদন্ত সূত্রে যে চোপড়া গোটা চক্রের যে আতুরঘর সেটা বলা হচ্ছে এবং সেখান থেকে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হচ্ছে, যার মধ্যে একজন স্থানীয় তৃণমূল নেতার ছেলে, এবং যে বাকি তিনজনের নাম কিন্তু উঠে আসছে না। যিনি তৃণমূল নেতার ছেলে তার নামটাই বারবার সামনে আসছে। দেখুন, তৃণমূলকে সব ব্যাপারে দাগিয়ে দেওয়া এটা তো একটা খুব কমন ব্যাপার হয়ে গেছে। যদি কেউ দোষী হয়, আমার কথা হচ্ছে যে এই রাজ্য সরকারের পুলিশ তারাই তো দোষীদেরকে চিহ্নিত করছে এবং যে দোষী সে সাজা পাবে, ল উইল টেক ইটস ওন কোর্স। এখানে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই জিনিসটা দেখে না। এবং আমার দৃঢ় বিশ্বাস আছে, যেহেতু অলরেডি যারা আইডেন্টিফাইড হয়েছে তারা প্রত্যেকেই মানে তারা শাস্তি পাবে বলে আমার ধারণা। ইতিমধ্যে এই ট্যাব কেলেঙ্কারিতে ঝাড়খণ্ডে জামতারা গ্যাংয়ের যোগ থাকতে পারে বলেও দাবি করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হ্যাঁ, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমার মনে হয় এটা আরও ডিটেলড একটা ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। সেটা অলরেডি হচ্ছে। আপনি নিজেই বললেন যে এটা ইতিমধ্যেই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যে জিনিসটাকে দেখেছেন। তো আমার মনে হয় খুব শীঘ্রই এটার মানে একদম মানে প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং দোষীরা শাস্তি পাবে। একদিকে যেমন ট্যাব নিয়ে দুর্নীতির কথা বহু জায়গায় উঠছে, তার পাশাপাশি আমরা দেখলাম যে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী একটি দাবি করেছেন যে রাজ্যে হাসপাতাল এবং কলেজগুলিতে সিসিটিভি বসানো নিয়ে তৃণমূল কংগ্রেস কাটমানি খাচ্ছে। দেখুন, শুভেন্দু অধিকারীর থেকে আর কি বলবো, ওনাকে আমি জবাব দিতে চাই না, কিন্তু উনি যেই বিষয়টাকে তুলেছেন সেটা হচ্ছে সিসিটিভি। এবার সিসিটিভি টেকনোলজি নিয়ে কি শুভেন্দু অধিকারী কিছু জানেন? আমার জানা নেই উনি আদৌ কিছু জানেন কি না। তো সিসিটিভি যদি একটা নতুন টেকনোলজির কোনো ইনস্ট্রুমেন্ট হয়, তো তাহলে সেটার কস্টিং যদি বেশি হয়, সেই জিনিসটা তো বেশি কস্টিংয়ে পড়বে। এটার সাথে উনি যেটা মিন করতে চাইছেন, কাটমানি এবং এভরিথিং, তো উনি সেগুলো, আমার বক্তব্য হচ্ছে উনি তো পিএসসির মেম্বার, উনি তো প্রত্যেকটা পাবলিক অ্যাকাউন্টস যা হয় সেখানে উনি তুলতে পারেন। উনি সঠিক জায়গায় না তুলে সব কিছুই উনি মিডিয়া এবং কোর্টের সামনে কেন তোলেন? ওনার মানে বিধানসভার উনি বিরোধী দলনেতা, উনি বিধানসভায় তোলেন না কেন? উনি তো সেই পিএসসি কমিটির মেম্বার, সেখানে উনি তুলতে পারেন। সব কিছুই সেখানে অ্যাকাউন্টস প্রেজেন্ট করতে হয়, সব কিছু সেখানে অডিটেড হয়, সেখানে উনি তুলবেন। এই সিসিটিভি কেলেঙ্কারি নিয়ে তিনি দুটি দাম তিনি বারবার সামনে রাখছেন, দুটি হাসপাতালের কথা তিনি বারবার বলছেন, যেটি হলো আরামবাগ হাসপাতালে একটি সিসিটিভির দাম তিনি বলছেন 3,51,574 টাকা, এবং অন্যদিকে ঝাড়গ্রাম মেডিকেলে যে একটি সিসিটিভির দাম তিনি উল্লেখ করেছেন যে 1,65,400 টাকা। দেখুন, এবার হতেই পারে কোথাও একটা সিসিটিভি লাগানোর একটা পুরো প্রসেস আছে, সেখানে অলরেডি কি সিচুয়েশনে জিনিসটা রয়েছে সেখানকার মানে আমি ইলেকট্রনিক্সের আমি এক্সপার্ট নই, আমার ধারণা শুভেন্দু অধিকারীও এক্সপার্ট নন। এটা যারা এক্সপার্ট তারা জিনিসটাকে খতিয়ে দেখবেন, তারা মনে করেছেন যে এইটার কস্টিং এটা হবে। তার যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে উনি সেই জিনিসটা সেখানে রেজ করতে পারেন, সেখানে একটা তদন্ত হতে পারে, সেখানে একটা অডিট হতে পারে, সেখানেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তার আগে থেকেই ওনার কথাটা হচ্ছে সিসিটিভি হলেও প্রবলেম, না হলেও প্রবলেম। এই সিসিটিভিগুলো যে লাগছে, উনি এই কথাটা বলছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কত তাড়াতাড়ি ডাক্তারদের এই যে এত বড় অ্যাজিটেশন হলো, সেখানে তাদের দাবি মেনে এই যে প্রক্রিয়াটা তিনি চালু করেছেন, সেটা নিয়ে শুভেন্দু অধিকারীর কিন্তু কোনো বক্তব্য নেই। তার বক্তব্য যে 1 লাখ না 3 লাখ, আরে বাবা, সেটা আপনার যেটা জায়গা সেখানে আপনি রেস করুন, আপনি বিধানসভায় রেস করুন। উনি জীবনে বিধানসভায় অ্যাটেন্ড করেন? উনি একটা মিটিং অ্যাটেন্ড করেন? তো ওই জন্য ওনার মুখে এগুলো খুব একটা সাজে না। বাট হ্যাঁ, এটা যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমি মনে করি এটা মানে একটা তদন্ত হওয়া উচিত এবং সেখান থেকেই জিনিসটা পুরো তদন্ত একটা অডিট হওয়া উচিত, সেখান থেকে পুরো ব্যাপারটা ক্ল্যারিফাই হয়ে যাবে। আমরা ইতিমধ্যে জানি যে আগামী 21শে নভেম্বর যে আরজি করে 9 আগস্টের ঘটনা ঘটেছিল সেই ঘটনারই হচ্ছে 100 দিন পূর্ণি হতে চলেছে এবং ইতিমধ্যে সেই 100 দিন পূর্ণিতেই সিজিও কমপ্লেক্স অভিযান রেখেছে সিপিএমের তরফ থেকে। হ্যাঁ, তাদের এটাই মানে বোঝা যাচ্ছে 100 দিন পর তাদের অ্যাকচুয়ালি এই জিনিসটা মাথায় ঢুকেছে যে তদন্ত করছে সিবিআই। তারা এতদিন ধরে যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কালিমালিপ্ত করতে ব্যস্ত ছিলেন সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে তাদের মাটির সাথে বা মানুষের সাথে বা রিয়েলিটির সাথে তাদের কোনো যোগাযোগই নেই। তারা 100 দিন পরে তারা মনে করেছেন, এবং কখন মনে করেছেন, যখন সিবিআই এই কথাটা চার্জশিটে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাকে অ্যারেস্ট করেছিল সঞ্জয় রায় সেই একমাত্র অভিযুক্ত, এটা যখন সিবিআইও এই একই কথা বলেছে তখন তাদের মনে হচ্ছে যে না না এই ইয়ে তো আমাদের পছন্দ না, এই অভিযুক্তকে আমাদের পছন্দ না, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার জন্য যদি কাউকে পাওয়া যায় তাকে আমাদেরকে অ্যাটাক করতে হবে। তো সিবিআই তো একই কথা বলছে, তো সিবিআইকে তাদের এখন পছন্দ না, সেই জন্য সিবিআই অভিযান করছেন। করুন। এই একই ঘটনা বা এই প্রসঙ্গে আরেকটি বিষয় আছে, ইতিমধ্যে আমরা জানি যে আরজিকর কাণ্ডে ধর্ষক এবং খুনি যিনি যাকে এখনও পর্যন্ত অভিযুক্ত রয়েছেন সঞ্জয় রায়, তিনি একদম প্রেজেন্ট ভ্যান থেকে চেঁচিয়ে বলেছিলেন যে বিনীত গোয়াল তাকে ফাঁসাচ্ছে, এবং তারপরে আমরা দেখলাম যে রাজ্যপাল ইতিমধ্যে রাজ্যের কাছে তলব চেয়েছে একটি রিপোর্ট যে বিনীত গোয়েলকে নিয়ে রাজ্যের কি অবস্থান রয়েছে তিনি জানতে চেয়েছেন। আচ্ছা, প্রথমত একজন অভিযুক্ত এবং যাকে পুরো সিসিটিভিতে দেখা গেছে, সমস্ত তথ্য প্রমাণ যা পাওয়া গেছে তার দ্বারা এটা মোটামুটি পরিষ্কার, শুধু কোর্টের রায় দেওয়া বাকি। এটা পরিষ্কার যে সে মূল এবং একমাত্র অভিযুক্ত, রেপ এবং মার্ডারের সাথে যুক্ত। তো তারপরে সে কি বলল, সে প্রিজন ভ্যান থেকে চেঁচিয়ে কি বলল, আমার মনে হয় এটাই বাংলার মানুষ যারা ন্যায় বিচার চাইছে বা পুরো ঘটনার সাথে যারা জড়িত তারা কেউই খুব একটা আগ্রহী। আমি বুঝতে পারছি না এ বিষয়ে আগ্রহী হয়ে পড়ছে সিপিএমের কিছু মানুষ, সিপিএমের কিছু নেতা, তারা খুব আগ্রহী হয়ে পড়ছে। তারা আজকের দিনে জাস্টিস ফর সঞ্জয় রায় এবার শুরু করবে, এবং এরকমও শোনা যাচ্ছে যে এরপর হয়তো সঞ্জয় রায়ের জন্য আমাদের বিকাশ ভট্টাচার্য তিনি মানে কেস টেসও লড়তে পারেন। যাই হোক, সেটা বড় কথা নয়। যখন এটার মধ্যে মাননীয় রাজ্যপাল যখন একটা রিপোর্ট চাইছেন, প্রথমত আমার প্রশ্ন হচ্ছে সংবিধানে কোন ধারায় তিনি রাজ্য সরকারের থেকে এই বিষয়ে রিপোর্ট চাইছেন? এটা একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু এবং জিনিসটার পুরোপুরি তদন্ত ভার সমস্ত কিছু সিবিআই এখন দেখছে সুপ্রিম কোর্টের নজরদারিতে। তো তিনি তো মানে কেসের একটা পার্টি হতে পারেন, তিনি সুপ্রিম কোর্ট থেকে তিনি তদন্তের এখন কী রিপোর্ট হচ্ছে, স্টেটাস রিপোর্ট, সেটা চান তিনি সুপ্রিম কোর্টের থেকে, তিনি সিবিআইয়ের থেকে চান। সিবিআই তো তাদেরই বিজেপি সরকার, কেন্দ্রের সরকার, তাদের নিয়ন্ত্রণে চলে। এবং আমার যেটা সবচেয়ে বড় কথা, মানুষ হাসছে যে আজকের দিনে রাজ্যপাল, ঠিক আছে, যাকে আমরা পদ্মপাল বলি, আমরা তো বলছি যে হয়, আমরা জানি যে এই রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল, তার বিরুদ্ধে দুটো শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। তো তিনি এই নারী সুরক্ষার বিষয়ে তার এত মাথা ব্যথা, এটা সত্যি মানুষ হাসছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।